এখানে আমাদের গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে মানে শিবের মন্দির শিবের হ্যাঁ শিব ঠাকুরের মন্দির আছে 60টা সিঁড়ি চড়তে হবে 60টা সিঁড়িও চড়তে হবে দেখা যাক খুব অসাধারণ একটা ফিলিংস অনেক উঁচুতে উঠছি রাস্তাটা দেখতে এরকম সোজা কিন্তু উঠতে খুব কষ্ট হচ্ছে অনেকটা দূর এগিয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলছি নিচে অনেকটা গাছপালা রয়েছে বলে রিস্ক নিচ্ছি না এর নিচে অনেকটাই মানে খাদ আছে আর কি পড়লে আমার হাড়গোড় কেন কিছুই খুঁজে পাওয়া যাবে না পুরো হাওয়াতেই ধুলিশ্বাত দেখছি একজন অনেকটা দূরে গিয়ে গেছে আমি থার্ড নম্বরে আছি প্রাইস দিতেই হবে আমাকে ফার্স্ট সেকেন্ডকে না দিক থার্ডকে দিতে হবে কারণ ভিডিও করতে করতে হাঁটছি দেখা যাক 260টা আবার এরপরে সিঁড়িও আছে লাস্টে পড়ে গেছে চারজন এবার উঠছি সিঁড়ি ভেবে আমাদেরকে ড্রাইভার বললো 260টা সিঁড়ি কিন্তু এখানে যে শুনছি 140টা দেখা যাক কতগুলো একদম গুনতে গুনতে আসছে একজন রেস লাগিয়ে মন্দিরের উপরে উঠে আসছে দুজন মিলে এই আমাকেও ছুটতে হবে মাই গড অনেকটাই উঠে এসছে দেখতেই পাচ্ছ সামনেই আছে মন্দিরটা এই ভিউটা তোলা মানি তুলেছি তো এই ভিউটা বলেছি ওখান থেকে একে কোথায় গেল মনে করছি যাওয়া দিতে পারবো না এসে গেছি সামনে এসে গেছি বলো হর সব সব কিছু
I don't have to deal. Put it in the pool. I'm not going to be able to do it. কাশ্মীর মহাদেব দর্শন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, আমি এরকম ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব। আমি এখানে আরও অনেক দিন আছি, আরও অনেক জিনিস দেখবো এবং অনেক জিনিস এক্সপ্লোর করবো। আপাতত টাটা, বাই বাই।